হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জবস অ্যান্ড নলেজ। বন্ধুরা, আমরা যে নাম্বার অ্যানালজি অধ্যায়ের অর্থাৎ তৃতীয় অধ্যায়ের সমাধানগুলো করছিলাম, আজকে নাম্বার অ্যানালজি অধ্যায়ের পার্ট টু। তাহলে চলুন বন্ধুরা, আর দেরি না করে শুরু করা যাক। তাহলে বন্ধুরা, ছয় নম্বর সমাধানে এখানে যে সিরিজটা দেওয়া রয়েছে, এখানে দেখা যাচ্ছে 2/3, তারপরে 5/7, 11/13, অর্থাৎ এগুলো খেয়াল করলে দেখা যাবে এগুলো কিন্তু পরপর সমস্ত মৌলিক সংখ্যাগুলোই দেওয়া রয়েছে। অর্থাৎ 2-এর পরবর্তী মৌলিক সংখ্যা 3, 3-এর পরবর্তী মৌলিক সংখ্যা 5, তার পরবর্তী মৌলিক সংখ্যা 7, এবং 7-এর পরবর্তী 11, 11-এর পরবর্তী মৌলিক সংখ্যা 13, এবং সেই হিসাবে 13-র পরবর্তী মৌলিক সংখ্যা হচ্ছে 17, এবং 17-র পরবর্তী মৌলিক সংখ্যা হচ্ছে 19। তাহলে এখানে যে উত্তরটা পাওয়া গেল 17-এর 19, তাহলে এখানে সঠিক উত্তরটি হবে অপশান বি। এবার দেখে নেওয়া যাক 7 নম্বর সিরিজটি। এখানে যে নিয়মটা ফলো করা হয়েছে, এখানে 7-এর স্কোয়ার অর্থাৎ 7-এর বর্গ করা হচ্ছে, 7 × 7=49, সেই 49 থেকে যদি 1 বিয়োগ করা হয় তাহলে হয় 48, তাহলে এখানে আছে 143। অর্থাৎ এখানে যেটা নিয়মটা ফলো করা হয়েছে, এখানে আমরা জানি 12-র বর্গ হয় 144, 1 বিয়োগ করলে হয় 143, তাহলে এখানে যেটা হবে 12, এবং সঠিক উত্তরটি অপশান ডি। এবং এ প্রসঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি, আপনারা কিন্তু অবশ্যই 2 থেকে 35 পর্যন্ত সংখ্যাগুলির বর্গগুলোকে মুখস্থ রাখার চেষ্টা করবেন, তাহলে অঙ্কের ক্ষেত্রে বা রিজনিংয়ের ক্ষেত্রে কিন্তু অনেকটা উপকার পাওয়া যাবে। এবার দেখে নেওয়া যাক 8 নম্বর সিরিজটি। এখানে যে নিয়মটা ফলো করা হয়েছে, এখানে আছে 3, অর্থাৎ এখানে 2-এর স্কোয়ার 2×4, তার থেকে বিয়োগ করে হয়েছে 1, অর্থাৎ 3, 2-এর পরবর্তী মৌলিক সংখ্যা 3, 3-এর স্কোয়ার 3×3=9, তার থেকে 1 বিয়োগ করে হয়েছে 8, অর্থাৎ প্রত্যেকটা মৌলিক সংখ্যার বর্গ তার থেকে 1 করে বিয়োগ করলে উত্তরটা পাওয়া যাবে। ঠিক একইভাবে 3-এর পরবর্তী মৌলিক সংখ্যা 5, 5-এর স্কোয়ার হয়েছে 5×5=25, 25 থেকে 1 বিয়োগ করে হয়েছে 24, তাহলে এখানে যে নিয়মটা ফলো করা হয়েছে, এখানে হবে 7-এর স্কোয়ার থেকে 1 বিয়োগ করতে হবে, অর্থাৎ 7×7=49, 1 হবে 48, এবং এক্ষেত্রে সঠিক উত্তরটি হলো অপশান এ। এবার দেখে নেওয়া যাক 9 নম্বর সিরিজটি। এখানে একটা খুব ইন্টারেস্টিং নিয়ম ফলো করা হয়েছে, এখানে 12 থেকে হয়েছে 18, অর্থাৎ এখানে যে নিয়মটা ফলো করা হয়েছে, এখানে 1-এর কিউব করা হয়েছে, 1-এর কিউব হয় 1, এবং তারপরে এখানে 2 রয়েছে, 2-এর কিউব করা হয়েছে, 2-এর কিউব করে হয়েছে এখানে 8, তাহলে ঠিক একইভাবে এখানে কিন্তু 2 বার কিউব হবে, 1 বার 3-এর কিউব করে বসাতে হবে, এবং 1 বার 4-এর কিউব করে তারপরে বসাতে হবে। এখানে 3-এর কিউব করলে হয় 27, এবং 4-এর কিউব করলে হয় 27-এর পরেই বসাতে হবে 64, 4×4=64, অর্থাৎ 2764, তাহলে সঠিক উত্তরটি এখানে হবে অপশান ডি। এটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট সিরিজ। এবার দেখে নেওয়া যাক 10 নম্বর সিরিজটি। এখানে যে নিয়মটা ফলো করা হয়েছে, 7/9, তার থেকে 4 কীভাবে এসেছে, এখানে করা হয়েছে 7+9-এর বর্গমূল করা হয়েছে, যেখানে 57 যোগ করলে হচ্ছে 16, অর্থাৎ উত্তর হচ্ছে 4, এখানে সেই 4ই কিন্তু হয়েছে। ঠিক একইভাবে এখানে উত্তরটা বার করতে গেলে এখানে বর্গমূল করতে হবে 12+13, এটা করলে হয় 25, অর্থাৎ 5, তাহলে এখানে উত্তরটা হবে 5, এবং এখানে সঠিক অপশান হবে অপশান সি। তাহলে বন্ধুরা, এটাই ছিল আজকের পার্টের গুরুত্বপূর্ণ সিরিজগুলি, এবং আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে, এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, এবং এই ধরনের সমস্ত পার্টগুলো পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, এবং বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলবেন না। তাহলে বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন।